সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি এসিআই অ্যানিমেল জেনেটিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রীতি। দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ফৌজদারহাট ক্যাডেট কলেজ এর অন্তর্গত একটি ডেইরি ফার্মে, যে ফার্মটির নাম হচ্ছে ইনফিনিটি অ্যাগ্রো। চট্টগ্রাম ডিভিশনের ভিতরে এই ইনফিনিটি অ্যাগ্রো রয়েছে 4টি ক্যাটেল ফার্ম। তার ভিতরে আজকে আপনাদেরকে যে ফার্মটাতে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে তাদের ডেইরি সেকশন। এখানে তারা ডেইরি অ্যানিমেল রেয়ার করছে। এছাড়াও তাদের পাশেই রয়েছে একটা ছাগলের একটা ব্রিডিং ফার্ম, এখানে তারা ফ্যাটেনিং এবং হচ্ছে মিল্কিং যে সমস্ত ব্রিড আছে সেগুলো তারা রেয়ার করে। তো চলুন দর্শক মন্ডলী, আজকে আপনারা যে ফার্মটি দেখতেছেন এই ফার্মটার পুরো রিভিউ আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে দেখাবো। তো চলুন আমার সাথে আসুন। দর্শক মন্ডলী, ফার্মটা যদি আপনারা একটু দেখেন, যদিও বা আজকে 25 মে 2024, চট্টগ্রামের আজকে এই সীতাকুণ্ড এলাকাতে তাপমাত্রা দেখাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, যেখানে তাপমাত্রা ফিস লাইক 44 ডিগ্রি, যেটা আসলে খুবই অত্যাধিক তাপ প্রবাহ জনিত একটা আবহাওয়া বলা যায়। এই আবহাওয়ার ভিতরে এই ফার্মটার এই জায়গাটাতে আমার বাইরের পার্টটাতে যতটুকু গরম লাগছে তার থেকে এই পার্টটাতে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে, যদিও রোদ কেন লাগতেছে যদি আমরা একটু দেখাই, এই সাইডে বেশ কিছু গাছের পাতা দেখলে বোঝা যাবে যে আসলে এই জায়গাটা ফার্মটা এরকম খোলামেলা হওয়ার কারণে এখানে কিন্তু বাতাসের চলাচল কিছুটা ভালো। আমার দেখা মতে হচ্ছে গিয়ে ফার্মটা যথেষ্ট পরিমাণে বলা যায় যে নিট অ্যান্ড ক্লিন একটা ফার্ম এবং খুব সুন্দর একটা ফার্ম। এটা উত্তর দক্ষিণমুখী, তাদের আছে শেডটা তারা তৈরি করেছে। তো আমরা যদি দেখি এখানে মূলত যেহেতু তাদের ডেইরি সেকশন, এই কারণে বেশিরভাগ গবাদি পশু এখানে হলস্টিন ফ্রিজিয়ান জাত। এছাড়াও আমরা যদি দেখি এখানে তাদের দুইটা ইউনিক প্রোডাক্ট, একটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ান ভুট্টি জাতের গরু। আমরা যদি তাদেরকে দেখাই, একটু দেখেন, ছোট্ট একটা গরু, কিন্তু এই গরুটা কিন্তু যথেষ্ট অ্যাডাল্ট গরু। ভুট্টি জাতের গরুর বৈশিষ্ট্য হচ্ছে তারা এরকম ছোট হয় এবং তাদেরকে বামন গরু বলা হয়। তো এখানে একটা আছে, আর সামনে তাদের আরেকটা ভুট্টি গরু আছে, দুইটা তাদের গরু। তাদের এখানে যে সমস্ত গাভীগুলো আছে, গাভীগুলোতে প্রত্যেকটা গাভীতে ইন্ডিভিজুয়াল ইয়ার ট্যাগ করা আছে, মানে তাদের এখানে গাভীগুলো যাতে তারা রেকর্ড কিপিং মেনটেন করতে পারে সেজন্য কিন্তু তাদের দেখেন খুব সুন্দর এয়ার ট্যাগিংয়ের ব্যবস্থা আছে। তাছাড়া দেখেন তারা এখানে পরিষ্কার পানির ব্যবস্থা করেছে ফার্মটাতে। দেখেন তাদের এখানে খাবার দেওয়া হয়, তারপরে আবার কিন্তু দেখেন তাদের এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গাভীর সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া আছে। তারা কিন্তু পরিপূর্ণভাবে পানি যে সরবরাহ এটা মেনটেন করছে, যদিও অত্যাধিক পরিমাণে তাপমাত্রা সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু পানির কিন্তু প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনার পরিচয় দিয়ে একটু যদি শুরু করতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন, আমি ইনফিনিটির মডার একডোর সুপারভাইজার, জি এখানে দায়িত্বতে আছি। তো এই আপনার বর্তমানে গরু আছে কয়টা? আমাদের বর্তমানে গাভী আছে আপনার 70টা। 70টা? হ্যাঁ, এখান থেকে আমরা 40টা গাভী দুধ পাচ্ছি। আচ্ছা, 40টার ভিতরে আপনার এই ধরেন 20টা গাভীন আছে আর 20টা দুধের আছে। ও, 20টা দুধ দিচ্ছে আর 20টা গাভীন আছে, বাকিগুলো হচ্ছে বকনা। হ্যাঁ, বকনা বকনা। আচ্ছা আচ্ছা, তো 20টা থেকে কতটুকু দুধ পাচ্ছেন প্রতিদিন? এখন বর্তমান প্রতি আমরা 300 কেজি করে পাচ্ছি। বর্তমানে 300 কেজি পাচ্ছেন 20টা থেকে? জি। তার মানে হচ্ছে কি, মোটামুটি দেখা যায় আপনার 15 লিটার এভারেজ আসতেছে 20টা গরু থেকে, তাই না? জি। সর্বোচ্চ দুধের গাভী কত লিটারের আছে? আমার সর্বোচ্চ 30 পর্যন্ত আছে। 30 পর্যন্ত আছে সর্বোচ্চ, তাই তো? আর সর্বনিম্ন? সর্বনিম্ন 15। সর্বনিম্ন 15 আছে। আচ্ছা, আর হচ্ছে কি আপনাদের এখানে এই দুধটা কি করেন আপনারা? আমরা এই দুধগুলা আপনার সেল করি, মানে এখান থেকে সেল সেন্টার আছে আমাদের। আচ্ছা, আপনারা কি এখান থেকে মানে কন্টেনারে করে বিক্রি করেন নাকি এখান থেকে প্যাকেজিং করেন? প্যাকেজিং করি। প্যাকেজিং করেন? আপনাদের এখানে দুধের লিটার কত করে? আমরা এমনি আপনার পাইকারি খুচরা বিক্রি করি 80 টাকা, আর দোকানে বিক্রি করি 90 টাকা। 90 টাকা? তাহলে যদি কোনো খামারি চায় যে হচ্ছে কি সে এখান থেকে আপনাদের কাছ থেকে ডিরেক্টলি কিনতে, সেক্ষেত্রে কি এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এখানে তো আপনাদের অনেক গাভী, চলেন আমরা একটু ভিতরে যেতে যেতে কথা বলি। তো বিষয় হচ্ছে যে এখানে তো অনেক সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি আপনাদের। জি। তো এই গাভীগুলোকে তো আপনারা প্রজনন দেন নাকি? জি। আপনারা কি প্রাকৃতিক প্রজনন দেন নাকি প্রজনন কর্মী দিয়ে প্রজনন দেন? আমরা প্রজনন কর্মী দিই এসিআই কোম্পানির থেকে। এসিআই কোম্পানি থেকে দেন, তাই তো? এসিআই কোম্পানি থেকে আপনারা এখন বর্তমানে বীজ দিচ্ছেন, তাই তো? জি। এখন যে হচ্ছে কি 20টা গাভী প্রেগন্যান্ট আছে, জি, এগুলো কি এসিআই সিমেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, সব এসিআই। এসিআই সিমেন্ট দেওয়া হয়েছে। আপনারা সাধারণত কোন জাতের বীজটা ব্যবহার করেন? আমরা আপনার ওই ফ্রিজিয়ান জাত এটা ব্যবহার করি 100%। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনাদের যেটা এখন বর্তমানে বাইরেছে, যেটা মেয়ে বাচ্চা হবে। ও আচ্ছা, সেক্স অর্ডারের কথা বলছেন। জি। এরকম কয়টা দেওয়া হয়েছে? এটা আমি এখন আপনার দুটো দিছি, আরো 5টা দিব। আচ্ছা, দুইটা দিয়েছেন, এই দুটো কি গর্ভধারণ করেছে?
হ্যাঁ, আশা আছে ইনশাল্লাহ। ও আচ্ছা ধরে আচ্ছা, আপনার এখন 15 দিনের মতন হয়েছে ও আচ্ছা আচ্ছা, তো। 15 দিন, তাহলে এখন হ্যাঁ পর্যন্ত আমরা কনফার্মে বলতে পারছি না। জি যদি না, হচ্ছে গিয়ে আমরা ইতিমধ্যে এখানে এসেছিলাম, দর্শক মন্ডলী আপনারা জানেন যে বাংলাদেশে সর্বপ্রথম আমরাই হচ্ছে গবাদি পশুর প্রেগনেন্সি কিট নিয়ে এসেছি। তো আমরা মূলত আমাদের একটা প্রিপারেশন ছিল যে এখানে আমরা প্রেগনেন্সিটা টেস্ট করব, কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে মাত্র 15 দিন হয়েছে, এটা আসলে 28 দিন না হলে এটা টেস্ট করা যায় না। তো আমরা 28 দিনের মাথায় আবার আপনার এখানে এসে জি আমাদের কিট দিয়ে টেস্ট করে দেখবো যে ওইটা কনসেপ্ট করেছে কিনা। জি তো বাকি যেগুলো আপনি বললেন যে বাকি 18টা যেটা হচ্ছে গিয়ে গর্ভধারণ করে আছে, জি এগুলোতে আমাদের কি আমেরিকার বীজ যেটা আমরা ইউএসএ থেকে নিয়ে আসি এই বীজগুলো হ্যাঁ দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ এগুলো আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো গর্ভধারণ করেছে? হ্যাঁ, গর্ভধারণ করছে, এখন বাচ্চা দিবে আপনার ঈদের পরে, ঈদের লঞ্চ পরে? আছে। ও আচ্ছা, তার মানে মোটামুটি দর্শক মন্ডলী শুনতে পাচ্ছেন যে 18টা বীজ গর্ভধারণ করেছে, যেগুলো আল্লাহ রহমত করলে ঈদের পরেই বাচ্চা দিবে। তো এই সেকশনটা হয়তো আপনাদের সার এবং বক না, ফ্রিজিয়ান, জি তাই তো? জি, তাদের এই সেকশনটার ভিতরে তারা সার রাখছে, মানে যে বাচ্চাগুলো সার হয় সেগুলো এইখানে রাখেন? হ্যাঁ, এখানে রাখি, এখান থেকে আমরা যে আমাদের যে সেন্টারটা আছে বিরিশের ওখানে নিয়ে যাই। ও আচ্ছা, আপনাদের একটা মোটা তাজা করানোর যে শেডটা আছে, তাই তো? বিরিশের এটা? হ্যাঁ, বিরিশের। আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী শুনতে পাচ্ছেন যে এখানে যে মেল বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোকে তারা এখানে কিছুদিন, কত মাস রাখা হয় এখানে? এখানে আমরা ধরেন 8 মাস, 8 মাস পর্যন্ত আপনারা রাখেন? রাখি, মানে বা মা দুধ খাওয়া ছাড়ানোর পর পরে ওদেরকে ওখানে পাঠায়, ওখানে নিন। দেখেন দর্শক মন্ডলী কি সুন্দর একটা তাদের ম্যানেজমেন্ট। দেখেন শেডটার উপরে কিন্তু প্রত্যেকটা জায়গায় ফ্যান দিয়ে রাখছে, এবং বাইরের থেকে কিন্তু মোটামুটি বাতাস আসতেছে, এবং এটা কিন্তু উত্তর দক্ষিণ মুখী একটা শেড, যার কারণে কিন্তু বাতাসের পাথওয়েটা কিন্তু খুবই সুন্দর। দর্শক মন্ডলী এখন আমরা কথা বলবো আমাদের কৃত্রিম প্রজনন কর্মী, আমাদের সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাই, আপনি আপনার নাম বলে পরিচয় দিয়ে এই খামারটাতে কিভাবে কাজ করতেছেন, আপনার হাতে কেমন বাচ্চা এখানে আছে, বা বর্তমানে এই খামারের পরিস্থিতি কি, এই সামগ্রিক সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনবো। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এসিআই কৃত্রিম প্রজনন কর্মী। আমি এই ফজলারহাট ইনফিনিটি এই মডার্ন এগ্রো এখানে আজকে 1-1.5 বছর ধরে এখানে আমি কাজ করতেছি। ম্যাক্সিমাম এই জায়গায় যতগুলো বাছুর দেখতেছেন এগুলা ম্যাক্সিমাম আমার হাতে প্রজনন করা। এখানে কিছু কিছু বাছুর আছে যে 2 মাস 3 মাস 1.5 মাস এরকম বয়স, আর অনেকগুলা আছে যে গাভী আছে কনসিভ, বর্তমানে 20টার মতো আছে কনসিভ বর্তমানে, আর কিছু কিছু বাচ্চা দেবে ঈদের পরে, আর এগুলো রিসেন্টলি বাচ্চা দিছে 3 মাসের উপরেও কিছু আছে, আবার কিছু আছে 1-1.5 মাস এরকম। এখানে আমাদের এখানে ইউএসএ ব্যবহারকৃত সিমেনের বাচ্চাও আছে, এটা হচ্ছে আমাদের এই আমেরিকান যে বুল, এই ইউএসএ সিমেনের বাচ্চা। এটা কত নাম্বার বুলের বাচ্চা? এটা 105 নাম্বার, 105 নাম্বারের বাচ্চা। এটা 105 নাম্বার বুলের বাচ্চা। এটার বয়স কতদিন আছে সাইবুল ভাই? এটার বয়স 3 মাস। 3 মাস? জি, বেশ কি ষাঁড় বাচ্চা। জি জি, এটা 37 নাম্বার গাভী এই ফার্মের। এটাকে আমরা কয়েকবার অবজারভেশন করার পরে এটাকে আমরা স্যাক্সোটেড সিমেন ইউজ করছি। এটা কমসে কম 1-1.5 মাস এটাকে অবজারভেশন করছি, এটার মানে ওভারি প্লাস এটার বডি কন্ডিশন সব কিছু ঠিকঠাক দেখে এটাকে আমরা স্যাক্সোডেড সিমেন ইউজ করছি, যেহেতু মালিক স্যাক্সোডেড সিমেন ব্যবহার করার প্রতি বেশি ইন্টারেস্টেড হয়েছে। এটা হচ্ছে বকনা ফার্স্ট ল্যাকটেশন আর কি, প্রথম প্রথমবার এটাকে আমরা, এটা 29 নম্বর বকনা, এটাকে প্রথম বাচ্চা দেবে, এটাকেও স্যাক্সোডেড সিমেন ইউজ করছি। এটাও কয়েকবার ট্রাই করে অবজারভেশন করে বডি কন্ডিশন দেখে সব কিছু দেখে, এবংকি এটাকে সমস্ত প্রকার ভিটামিন মিনারেল কোর্স করে তারপরে এটাকে আমরা স্যাক্সোডেড সিমেন ইউজ করছি। আশা করি এটাও কনসেপশন আশা করা যায় কনসেপ্ট কনসেপ্ট হবে 15 দিন যেহেতু, তারপর আমরা আবার একবার টেস্ট করব 28তম দিনে প্রেগন্যান্সি টেস্টিং কিট দিয়ে। এগুলা বাইরে থেকে করা, এই বকনাগুলা হিটে আসতেছে, বাট এখন ইনসেমিনেশন করতেছি না, আরো কিছুদিন পরে ইনসেমিনেশন, এগুলা আশা করি এগুলার ল্যাকটেশন ভালো হবে। এই বকনাগুলো হচ্ছে কি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? এগুলা অন্যান্য ফার্মে থেকে এসিএর বকনাই সংগ্রহ করে দেওয়া হয়েছে, যেখানে মানে এগুলো আপনার হাতে প্রজনন কিট ছিল, আপনি সংগ্রহ করে দিয়েছেন, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই ধরনের বকনাও তো আসলে, তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি হয়তো বা কোনো খামারে যদি নতুন করে খামার শুরু করতে চান, তাহলে আপনার হাতে প্রজনন কিট ভালো বকনা বা গাভী আপনি হয়তো বা জোগাড় করে দিতে পারবেন। জি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজা আহমেদ, ভেটেরিনারি সার্ভিসেস অফিসার, এসআই অ্যানিমাল জেনেটিক্স, আমি সেটা বিভাগে দায়িত্বে আছি। মূলত আমি এই ফার্মে আসছি গত মাসের 15 তারিখে, আবার এই মাসে 15 তারিখে এই ফার্মে আসছে। গত মাসে 15 তারিখে যখন এই ফার্মে আসি তখন এই ফুল ফার্মটাকে আমি অবজারভেশন করি, করার পরে আমি প্রায় 30টা গাভী আমি দেখি। 30টা গাভীর ভিতরে আমি 7টা গাভীকে আমাদের সেক্সোটেড সিমেনের জন্য আমি অনুমোদন দিই।
যেখানে যে এই 60টা গাভিকে আমি দুই সপ্তাহ ধরে অবজারভেশন করি, যে আবার সেগুলোকে ডিওয়ার্মিং করা হয়েছে নাকি। আমি সবগুলো পরামর্শ দেওয়ার পরে আমার এখানে মূলত দুইটা গাভিতে সেক্সফোরেট সিমেন্ট প্রয়োগ করা হয়েছে। এখন বর্তমানে আরও 5টা গাভি আছে, তার ভিতরে 5টা গাভি এখন দেখাশোনা চলছে যে আরও পরবর্তী হিটে আমরা ওই 5টা গাভিকেও সেক্সফোরেট সিমেন্ট দেবো। স্যার রাজু ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাবো, আমরা ওর মাথাটাকে একটু দেখাতে চাই, একটু দেখান। দেখেন কত সুন্দর একটা হচ্ছে মন্ডি বাচ্চা হয়েছে, আসলে পোল্ড অ্যানিমেল আমরা বলে থাকি, মূলত তার শিং হয় না এবং মাথা দেখেন তার মাথাটা কিন্তু উঁচু। দর্শক মন্ডলী এই যে আপনারা যে হেইফারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত 8 মাস প্রেগনেন্ট। আমাদের খামারি ভাই যে আমার সামনে আছে, উনি বললেন উনি যখন আগে কাজ করতেন, ভাই ওই ফার্মটার নাম কি ছিল? ফয়েজ ডেয়ারি। ফয়েজ ডেয়ারিতে আমাদের এই ভাই কাজ করতেন, ওখানেও ইনচার্জের দায়িত্বে ছিলেন। তো উনি বললেন যে এইটা মূলত ফয়েজ ডেয়ারিতে আমাদের 37 নাম্বারের বাচ্চা, তো 37 একটা বাচ্চা হয়েছে, যেই বাচ্চাটা উনি এই ফার্মে কিনে নিয়ে আসার জন্য মালিককে সহযোগিতা করেছিলেন। তো সেই বাচ্চাটাই এখন বর্তমানে 8 মাসের প্রেগনেন্ট, আর এটাতে ইউএসএ সিমেন্ট দেওয়া হয়েছে। আমাদের প্রজনন কর্মী সাইফুল ভাই বললেন 105 নম্বর থমাস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন, এরিয়া সেলস এক্সিকিউটিভ, চট্টগ্রাম ডিভিশনে দায়িত্বপ্রাপ্ত আছি। আমরা এসিএ সিমেন্ট নিয়ে কাজ করি, আপনারা জানেন এই খামারেও আমাদের এসিএ সিমেন্ট দ্বারা এসিএ সেক্সোডেট সিমেন্ট, এসিএ ইউএসএ, এসিএ এজি এবং লোকাল 100 অনেক সিমেন্ট দ্বারা আলহামদুলিল্লাহ এই ডেরিতে ইনসেমিনেশন করা আছে। তা আপনাদের যাদের খামার আছে প্রান্তিক থেকে শুরু করে যে যেই লেভেলের খামারই হন না কেন, আপনারা যদি আমাদের এসিআই সিমেন্ট পেতে চান এবং আপনার ডাকে আসা গাভিকে এসিআই সিমেন্ট দ্বারা ইনসেমিনেশন করতে চান এবং সুস্থ সুন্দর সবল বাছুরের নিশ্চয়তা পেতে চান, অবশ্যই আপনার ডাকে আসা গাভিকে আমাদের এসিআই সিমেন্ট দ্বারা ইনসেমিনেশন করবেন। বাংলাদেশ ডেইরি উন্নয়নে সরকারের পাশাপাশি এসিএনএমএল জেনেটিক দুধ এবং মাংসে বাংলাদেশের মানুষকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে একদম প্রান্তিক পর্যায়ে খামারিকে সেবা দিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার কথা বলছে, আমাদের আছে বিশেষজ্ঞ ভেটেনারিয়ান টিম যারা সারা বাংলাদেশে ফ্রি ভেটেনারি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আপনি চিকিৎসা পাওয়ার জন্য বা আমাদের সিমেন্ট চট্টগ্রাম ডিভিশনের যে কোনো জায়গায় পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।